ব্রট টু ইউ বাই ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। প্লিজ আব্বু, প্লিজ পরীক্ষা তো দেরি আছে, এবার একটু দাও। কিন্তু দিতি জানোকে তোমার পাশে কে কথা বলে? টিভি চলতেছে তো, এখানে টিভি সাউন্ড হচ্ছে। হ্যালো তোদের দুজনের যখন বিয়ে হবে, সবার গার্ডিয়ান যখন একসাথে হবে, আমার হাজবেন্ড কে কোথা থেকে পাবি? আবার সবাই হাসে, যার কেউ নাই তার রাহাত দা বাবু ম্যান। চল যেভাবে সিরিয়ালি কাহিনী করে ডেটিং অ্যাপ গুলো থেকে ব্যান খেয়ে রাহাত দা কাবু ম্যান হয়েছে। রিসোর্ট গাড়ি সব কে ম্যানেজ করছে? আমি আজকে থেকে আমাকে সার ডাকবা, ওকে? অপেক্ষা অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায় আবার আসবে তুমি আমার ভালো লাগার, অনেক ইচ্ছে ঘুরি আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আমার। এই কি হইছে? ভিতরে চলো, ভিতরে চলো, ভিতরে চলো। ওকে, কেয়ারফুল, কেয়ারফুল, আস্তে 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 আস্তে। এই ঠিক আছো? ওই যে গেল আমার হাডুডু। Thank you so much. দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে দেশি জাস্টিন বিবার। কি রে? ইরা তো বেসিন ভাষায় ভূমি করছে। ইরা ভূমি করছে? হ্যাঁ। যা যা। আচ্ছা আমি করতেছি, আমি করতেছি। যা। আস্তে বাবা আস্তে। তো ফোনটা তো নিতে দে বাপ। এই দিদি ক্লায়েন্ট না। চল চল চল। কি? সারলি ভূমি কেন? খারাপ লাগছে। কিছু খাবে? ইয়ে কর না, একটা স্যুপ নিয়ে আয় না। ঠিক আছো? হ্যাঁ শিওর, হ্যাঁ শুয়ে পড়ো। আমি হজ এজেন্টের অফিসে যাচ্ছি টিকিট আনতে। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, আমার কাছে চাবি আছে, তুমি যাও। আচ্ছা মা। আচ্ছা ওই যে আব্বু, আমরা টিকিট কাটবে আজকে। Oh, you feel better? চলো চলো রেডি হয়ে যাই, সবাই বেরোবো আমরা।
দোস্ত, আমার পিরিয়ড মিস করেছি। মিস অ্যাজ ইন লাস্ট মান্থ তো হয়ই নাই, টু উইক শেষ। কালকে উইট উইট, কালকে কি? কালকে থেকে তিন চারবার বমি করছি। মাই গড, তোর কেয়ারফুল ছিলি না, মানে প্রিকশন তো নিছিস? মাই গড, আই ক্যানট বিলিভ দিস। এরা এই ছেলেগুলো সব ইরেসপন্সিবল শিট। মানে সালমান দি দ্য এক্সাক্ট সেম থিং টু মি, এক্সাক্ট সেম। আমি বলছি ওকে লিমিট ক্রস না করি, বাট ওর একই কথা, ইউ ডোন্ট ট্রাস্ট মি, ইউ ডোন্ট লাভ মি। কাম ডাউন, তাও কিভাবে বলোদের মতো? কাঁধা, এখন কেদে কি হবে? বিশ্বাস কর দোস্ত, ওই একবারই একবারই আমি জাস্ট ওয়েট। আদিল জানে না? আমি না, আদিল কিছু জানে না। আব্বু, আব্বু জানলে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? কারো জানার দরকার নেই। ওয়েট, একটা কিছু ব্যবস্থা হবে, কাম ডাউন। ফার্স্ট ইউ কল আদিল, ব্যাপারটা খুলে বল। পার কিলো 300 টাকা। দিলাম 300 টাকা ক্রিপ্টো কারেন্সিতে, চল আস্তে 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 ভার্চুয়াল মানিতে। আমি খালি ভার্চুয়াল সার্ভিস দেই। উফ, দিস বাপ, চল 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 চল, এখন চল। খেলবি না? রায় তো। আরে আদিল রাখো না। আদিল, আমি মনে হয় প্রেগন্যান্ট। তুমি কি শিওর না? বাট আমরা লাস্ট যখন ওই যে, হ্যাঁ, তারপর পিরিয়ড হয় নাই। তার মানে কি? এর মানে কি তুমি প্রেগন্যান্ট নাকি? তোমার সামনে বমি হয়েছে আদিল, একবার তুই পার না। আই এম অলমোস্ট 7 উইকস লেট। কথা বলো, প্রসেস করতেছি জিনিসটা। রাইট, করো, প্রসেস করো। তুমি এতদিন টের পাও নাই, এখন কি করবা? আমি একা কি করব? যা করতে হবে একসাথে করব। একসাথে কি করবা? তুমি বাচ্চা নিবা 10 সেমিস্টারে? আমি বলছি বাচ্চা নিতে, কিছু তো একটা করতে হবে, রাইট? নাকি তোমার কাছে কোনো সলিউশন আছে? দেখো, গুগল করে কোনো সলিউশন বের করতে পারো কিনা। ফাইন, ইরা একটু বসো প্লিজ। কি করা যায় বলো তো? দিতিকে একটা ফোন দিই। দিতির পুরো জগৎকে বলে কি হবে আদিল? কোনো ডক্টরকে বলতে হবে। চলো আমরা আন্টিকে বলি। তুমি কি পাগল হয়েছো? এরা আম্মুকে কিভাবে বলবা? উনি উনি গাইনি ডাক্তার, তাই ভাবলাম যে শোনো না, অন্য কাউকে বলি। আমরা ম্যাক্সিমাম গাইনোকোলজিস্ট আমাকে চিনে, আমার মাকে চিনে। ডোন্ট বি সো সেলফিশ ইরা। আমি সেলফিশ? এখানে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে আদিল, আর তুমি আছো তোমার ইমেজ নিয়ে। প্লিজ, একা না ভিকটিম প্লে করো না। আর তুমি বাচ্চা না, চাইলে জিনিসটা অনেক ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারতাম। মানুষ এখন পিল খায়, 24 ঘন্টা সবকিছু শেষ। কি বলছো? কি বলছো? পিল? ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এগুলা বলতেছো। ইউ নো হোয়াট, লং স্টোরি শর্ট করি, টাকা পয়সা যা লাগে নাও, বাট লেটস ফিক্স দিস। কি? ইউ নো মি, আই ডিডন্ট মিন দিস। ইরা, আই ডিডন্ট মিন ইট। ইরা, আমার কিছু লাগবে না। ইরা, তুমি মিন করি না জিনিসটা। তুমি এক্ষুনি আমার সামনে থেকে যাও। তুই এক্ষুনি আমার সামনে থেকে যা। প্লিজ গো, গো।
কি বন্ধু, এত জলদি হাডুডু খেলা শেষ তোমার? আচ্ছা তোর যে এত সিন সিনারি, কখনো কোনো প্রবলেম হয় না? কি প্রবলেম? মানে ধর কেউ কখনো কনসিভ করছে বা এরকম? এটা কি? আরে না না না, ফ্রেন্ডের জন্য। আমরা হুক আপ করার মতো এত ক্লোজ না এখনো। শিওর শিওর? কোনো প্যারা? কোনো প্যারা না রে বাবা, সিরিয়াসলি আমি তোরে বলতাম না, চল তো। টিকিট ক্লাবে সাদমানরা ওয়েট করতেছে আমাদের জন্য। কিভাবে জানবে? আদিল জাস্ট একটু প্যানিক করতেছে। এটা মানুষ জানার আগে, আব্বু জানার আগে আমি সুইসাইড করব। আরে হোল্ড হোল্ড, না আমার সুইসাইডই করা উচিত। আমার তো কোনো ওয়ে নাই, আমার সুইসাইডই করা উচিত। 2023-এ 120টা প্রবলেম আছে, ওকে? এটা ফ্যান্সি এনাফ রিজন না সুইসাইড করার জন্য। তোমার সাথে হইলে এটা বলতা না? বলো না, তোমার সাথে হইলে এটা বলতা? আচ্ছা ধরো আমার সাথেই হয়েছে, আদিল সিনে আসা পর্যন্ত আমি প্রক্সি দিচ্ছি, ওকে? তুমি ইনফ্যাক্ট গালি দিতে ইচ্ছা করলে গালি দাও, চাইলে পিটাইতেও পারো আমাকে, ঠিক আছে? থ্যাংকস, তোমার জন্য এটা খুব ভালো ক্লক না? কলেজ আইকন একটা ফ্ল্যাশি বে সুপার ন্যাচারালি কনসিভ করার গল্প, নাও বোঝো নাও, এটা তো তোমাদেরই মজা নেওয়ার সময়। ইরা আমার কথা একটু শোনো, আমাকে বলতে দাও, আমি বলতেছি। আমি রাখি রাহাত। ইরা শোনো 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 শোনো, তুমি রেখে দাও, বাট আমি কিন্তু তোমাকে প্রথম দিন থেকে তোমার আব্বুর নামায়া দেয়া, রোজি ম্যামকে কেক বেক করে দেয়া, জুনিয়রদেরকে র‍্যাগিং হাত থেকে বাঁচানো, এটা হিসাবে জানি। আমি শিওর এই একটা অ্যাক্সিডেন্ট তোমাকে ডিফাইন করবে না, তোমাকে কেউ জাজ করবে না ইরা, ট্রাস্ট মি। ওকে, তোমার হয়তো কোনো হেল্প লাগবে না, লেট মি বি আ ফ্রেন্ড। না বলে একটা স্ট্রং সাপোর্টিং ক্যারেক্টারের মতো তোমার গল্পে ছোট্ট একটা টুইস্ট নিয়ে আসছি। তুমি কি কখনো নরমালি কথা বলো না? বলি তো। শুনো মিনা, আমি রাজু, সকাল থেকে মেলা কাম করছি, গুগল মামারে নক দিছি, সিমটম পড়ছি, দোকানে গেছি, তারপর একটা জিনিস কিনে নিয়ে আসছি। এই রেখে আসছি মনে গাড়িতে, এই না আনছি আনছি। এটা প্রেগন্যান্সি কিট। আচ্ছা
এমনও তো হতে পারে যে আমরা ওভারথিঙ্ক করতেছি। আজে বাজে খাবারেও তো আই মিন টেস্ট তো করো একটু দেখো। কিন্তু এটা টেস্টের জন্য তো একটা পরিষ্কার কাচের পাত্রে লাগবে। কিরে কিরে এটা কই যাই না কথা হয় নাই। আচ্ছা সিরিয়াসলি বল মানে কি হচ্ছে, তুই খামোখা রেপুটেশন নিয়ে ভয় পাচ্ছিস? আমার ফোকাস কি ক্যারিয়ারে সেটা এরা জানে, আমি এখন এগুলো এফোর্ড করতে পারবো না দোস্ত। আই মিন বোথ হ্যাড ফান, চাইলে এগুলো ম্যাচুরালি হ্যান্ডেল করতে পারতো, সব ঠিক করতে পারতো। আচ্ছা আচ্ছা শোন, তুই কি ওকে একবার কথা বলার সুযোগ দিয়েছিস? বল। নো জাজমেন্ট, তুই কি কোনো সুযোগ চাস? মানে আই আন্ডারস্ট্যান্ড, তোর ঢাকায় লাস্ট মান্থ মিয়ানিরা ডান, তোর যদি কোনো লাস্ট উইশ থাকে আমার কোনো প্যারা নাই। আই মিন bro code remains intact bro, what disgusting আমি কি করবো বলো না, আমি কি করবো? একটু শান্ত হও, কাল সকালে টেস্টটা করি, তার আগে পর্যন্ত কিছু ডিসাইড না করি। বাবা আসছি। কি হয়েছে মা, কোন সমস্যা হয়েছে? টেনশন হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুনলাম আপনি উমরায় যাচ্ছেন, তো ফ্লাইট কবে? পরশুদিন সকালে ইনশাআল্লাহ, দোয়া করেন। ও আচ্ছা, তো আপনি ইরামাকে আমাদের বাসায় রেখে যেতেন? আরে আমিও তো বললাম এই কয়টা দিন তোর আঙ্কেলের বাসায় গিয়ে থাক, আপনিও বললেন ভাবিও বললো, কিন্তু ইরা কিছুতেই রাজি হলো না। ওর নাকি কি অ্যাসাইনমেন্ট আছে? আমার মেয়েটা অনেক লক্ষ্মী বুঝদার। ও কিন্তু ভাই, দিনকাল যা পড়ছে, আপনি মেয়েকে একা বাসায় রেখে যাবেন? না না, একা কেন, ফাতেমা বুয়া আছে না, তাছাড়া রাফাত, ইরাকে দেখছিস?
শিওর। তোমাকে যে কত জায়গায় খুঁজছি, আমার মনে হচ্ছে আমার হাত পা পেট কিছুই আমার নেই, আমার ভেতরটা একদম খালি হয়ে গেছে। রাত আমি কি করব, কত সময় ভুল আসে, আমরা প্লিজ একটা ডক্টর দেখাই। একটু পরে ফোন দেই তোকে। না, এখনি শুনবি। বয়স 23। হ্যাঁ বল। কি শুরু করলি তোরা? মানে দেখ মামা, সুগার কোট করতে পারবো না। তুই ফ্রেন্ড সার্কেলে বাইরে যা মজা করতি, কিন্তু ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কেন টানটানি করবি? হোয়াট মানে কি কি বলিস? কার গার্লফ্রেন্ড? কি বলি মানে, তুই আদিলার ইরার মাঝখানে কেন বল? তুই এক সপ্তাহ পর তো বিদেশ চলে যাবি, তাই না? বিদেশে যাওয়ার আগে তোর মনে হলো তুই একটু মজা নিয়ে যাবি। আদিল বেচারার অবস্থা জানিস? আর ইরা ম্যাডামের ডাবল বার্ষিক নিয়ে ঘোরাফেরা আমি ছুটাচ্ছি। তুই খবরদার ইরাকে ফোন দিবি না, আর না জেনে ইরা সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবি না। মনে থাকবে, আমি তোকে পরে ফোন দিচ্ছি, রাখি। কি ঠিক বলছি না আমি? ঠিকঠাক ছিল, কিন্তু ঝাড়ি মারছে কেন এটাই বুঝতেছি না। না কেন নাক দেখতে পারো, তুমি টেনশন করো না প্লিজ। আগে ডক্টর তারপর ফোন। ইরা নৌশিন ডাকতেছে, যাও যাও যাও, তুমি তোমার ফোন আমার কাছে আছে। আসেন ভিতর আসেন। বসেন এখানে। আরে তুমি? আসসালামু আলাইকুম ডক্টর। ঠিক আছে বসো। আপনি এখন এখানেই বসেন? হ্যাঁ, অনেকদিন হলো। কি সমস্যা? প্রেগন্যান্সি টেস্ট? আচ্ছা তুমি ওখানে শোও, আমি দেখছি। এখানে আসেন, এখানে শুয়ে পড়েন। তুমি যাও, আমি দেখছি। কতদিন তোমার পিরিয়ড বন্ধ? 45 days। মানে তোমাদের চিটাগাং ট্রিপ থেকে আসার পর, রাইট? আসলে কি রা, একটা ছেলে আর একটা মেয়ের জন্য স্বাধীনতা, সীমারেখা সবকিছু কিন্তু ভিন্ন। তুমি তো জানো না, একটা মেয়ে অনেক বেশি ম্যাচিওর একটা ছেলের চেয়ে। একটা মেয়ে কিন্তু চাইলে একটা ছেলেকে গাইড করতে পারে, আবার এরকম উটকো ঝামেলা দিয়ে ফাঁসাতেও পারে। নিবে তুমি আসো, কিছু টেস্টের লিখে দিচ্ছি। এই টেস্টগুলো আজকেই করবে, আর রিপোর্ট নিয়ে কাল আমাকে দেখাবে। আরে ওয়ালাইকুম আসসালাম, রাত না? জি আন্টি, আমার সাথে এসেছে। ও তো ভালো ছেলে না, কাকে কি শেয়ার করবে সেই সেন্সটুকু তোমার নেই। শোনো ইরা, যারটার সাথে ঘোরাঘুরি বন্ধ করো। মনে রাখবে আদিল কিন্তু একটা ছেলে আর তুমি একটা মেয়ে, নিজের সম্মানের দিকে চোখ দাও। চোখ আমার একদম খুলে গেছে,
চোখের পাওয়ারের সাথে নিজের স্ট্যান্ডার্ডও বেড়ে গেছে। আসি আন্টি। আসো। তুমি কিন্তু ভালোই ডায়লগ বেশি হয়ে গেছো। উনি জাস্ট বললো যে এটা আমার একার দোষ। ওনাকে কতটা প্রোগ্রেসিভ ভাবতাম জানো? আমার মা হলেও না, আমার মা হলে প্রেম আর পিঠের ছাল দুটোই তুমি নিতো। আচ্ছা চলো একটা জায়গায় যাই। কই? ইরা, এই হচ্ছে আম্মুজি, এই হচ্ছে খালা আন্টি, এই হচ্ছে শিউলি, আর ওই যে সোভান ভাই, আর এই দুইজন ঝিঙ্গা পটল। কি জানি নাম কইলে তোমার মা? জি আন্টি, ইরা। ও ইরা, বহুত আন্টি আন্টি করতেছে। না না আন্টি, আমরা তো জাস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, কাউরে তো আনে না, আনে খালি আমার পেরে স্যার, সারাদিন সিনেমা দেখা আর সারাদিন টই টই কোম্পানি গিরি করে, বুঝছো? কি বলেন আন্টি, ওর জন্য তো ক্যাম্পাসের সব ফ্রেন্ডরা পাগল। আরে রাখো তোমার পাগল, আমার সময় খেলা টাকা শহর পাগল আছিল। হ্যাঁ কি কস? হ্যাঁ গরে গরে মুখরে পে কালা কালা চশমা, গরে গরে মুখরে পে কালা কালা চশমা। তো এই যে দুই দিনের প্রেম, সেইটা আবার কি কত দেখি? খালা, সিচুয়েশনশিপ। কি? ওপেন রিলেশনশিপ। আরে দেখছো রে কার ব্যাপারটা? আরে আম্মুজি বুঝেই না, প্রথম দেখাতেই প্রেম হয় নাকি? প্রথমে তো একটু কথাবার্তা, তারপর না হয়। ওই 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 কস কি তুই, কস কি? হ্যাঁ আচ্ছা ইরা, তুমি কও তো, মেয়েরা কি শুধু মিষ্টি কথা খুঁজে? আরে মায়া গোরে তো রেসপেক্ট করার ব্যাপার আছে। ও আবার ফ্রিডম দিবার লাগবো। শোনো, উনি আবার যাইতেছে বিলা। আম্মুজি তো আমার পুরা ভিলেন বানায় দিলা। আচ্ছা বলো তো ইরা, আমি কোনো ভুল কিছু করি? ভুল করলেই তো শিখবা, আজকের করা ভুল তোমার ভবিষ্যতে সত্যিকারের তুমি বানাইবো, কি কও? কি কি ভুল করা যাবে না শুনলি? টু টাইমিং, গোস্টিং। সাবাস। তোমার আমার একটাই আকাশ, চাঁদ সূর্য একটাই, সে আকাশে এক বিকেলে চলো, তুমি ঘুরি আমি নাটাই। আজকে অনেকদিন পর খুব হালকা লাগছে। তুমি আন্টি, নট টু মেনশন খালা আন্টি, তোমাকে কখনো প্রপারলি থ্যাংক ইউ বলা হয় না। তুমি বলো না থ্যাংক ইউ, বাট বলা উচিত। আচ্ছা থ্যাংক ইউ, গুড বাই বলে ফেললেই মনে হয় চলে যাবা।
অবশ্যই এমনিও যাবা। সুইডেন ফিল্ম স্কুল, সুন্দর সুইডিশ নারী। আই এম হ্যাপি ফর ইউ। দেখে তো মনে হচ্ছে না। আসলে ইচ্ছা স্টান্টিরা তোমাকে অনেক মিস করবে। আর তুমি? এখন তো মনে হচ্ছে তোমার থেকে বেশি আন্টিদেরকেই মিস করব। আন্টিদের মিস করবা? তুমি চলে যাবো না? আই মিন ওখানে গেলে তোমার টেনশন, আমার এমনি কিচ্ছু করা হবে না। সো ডিসাইডেড, যাবো না। আমি আমার টিকিটের টাকাটাকে রিফান্ড পাবো। কিসের থেকে কি? তুমি কি পাগল রাহাত? আমি পাগল? কিচ্ছু রিফান্ড করতে হবে না। কিন্তু আমি করব। কিন্তু কেন? আই ওয়ান্ট টু বি উইথ ইউ ইরা। As a friend, right? Not only as a friend. Amar past tomar future ke noshto kore dibe rahat. Amar future Nolan er film er moto. Too unpredictable. তুমি এখন যাও, ঘুমাও, কাল কথা হবে। যাও। ইরা, আমাকে না নিয়ে চলে আসছো কেন? হাই রাহাত। ও নিয়ে নিস রিপোর্ট। কি আছে দেখি। রাহাত, আমার মনে হয় তুমি এইসব নিয়ে আর প্যারা খাও না তো। তুমি এভাবে কেন বলতেছো? রাহাত, আই থিঙ্ক তুমি একটু বেশি ইনভেস্টেড হয়ে যাচ্ছো সবকিছু মিলায়। আর আমার মনে হয় তুমি, তোমার যা মনে হয় ভুল মনে হয়। চল আগে রিপোর্টটা দেখি। রাহাত, আমি তোমাকে খুব পছন্দ করি, খুব। এটা যেমন সত্যি, তেমনি আমার এই হাতের রিপোর্টটা পর্যন্ত আমাকে আমার পছন্দই ঠেলে দিয়েছে। আর আমি তোমার মার একটা কথা সবসময় মনে রাখতে চাই, যে আমাদের ভুলগুলোই আমাদের সত্যিকারের আমি বানাবে। ও, কিন্তু এর মানে যে ভুল করতেই থাকতে হবে এমন তো না, তাই না? তার মানে এতদিন যা ছিল সব ভুল, আমার সাথে থাকলে ভুল হবে না বাবা। বাট এই ইনফ্যাচুয়েশনের জন্য তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করাটা ভুল হবে। আমি ক্যারিয়ার স্যাক্রিফাইস করছি না। এটা জাস্ট অল্প দিনের ভালো লাগা রাহাত, এর জন্য তোমার ড্রিম গিভ আপ করাটা ভুল হবে। তুমি বুঝতেছো না, আর এই রিপোর্টের রেজাল্ট যাই আসুক না কেন, আমাকে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। সব কিছু ভুলে আমাকে মুভ অন করতে হবে। আমি তোমাকে জোর করবো না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে এটা ইনফ্যাচুয়েশন ছিল না, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। অ্যান্ড ইটস ওকে, কিছু পছন্দ বোধ হয় কিছু সুন্দর মুহূর্তে ছেড়ে দিতে হয়। আচ্ছা, এবার তো রিপোর্টটা দেখি। দেখি
টু PCOS পিরিয়ড কট ডিলে রেজাল্ট নেগেটিভ নেগেটিভ ফাইনালি বসে থাকা একটা কিউট বোকা মেয়ে ফিগার আউট করতে পারছে না যে তার রাহাতকে লাগবে। কেন চলে গেছো তুমি রাহাত? হাই রে। না আসলে বলতে পারতাম একবার যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সারা দিন অনলাইনে 24 ঘন্টা তোমাকে স্টক করতে থাকবো, তোমাকেই থাকতে থাকবো। আই মিস ইউ ইরা এন্ড ইটস কিলিং মি। এখন এখন তুই আমার, এখন তুই আমার, তুই আমার হয়ে থাকবি। দেখো ইরা, এই পয়েন্টে এসে আমার জন্য শুধু এইটা জানা ইম্পর্টেন্ট যে তুমি দূরে থাকলেও শুধুই আমার। কোনো প্রমিস, কোনো কমিটমেন্ট না, জাস্ট একটু পাশে থাকতে দাও। দিন শেষে আমার সব কথা তোমাকে ফিল্টার ছাড়া বলতে দাও। পরেরটা পরে দেখা যাবে ইরা, প্লিজ। হয় কেন হয়।
ছেলে কেন।